হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি আজকে আমার ছেলেকে দিয়ে ফলের রস বানাচ্ছি না মাঝে মাঝেই ওকে করতে বলি আর আজকে হচ্ছে শনিবার তো রান্নাবান্না কি করবো আজকে চিং গলদা চিংড়ি করছি যেহেতু অনেক মাছ এনেছিলাম গলদা চিংড়ি আর বেগুন পোড়া আর বেশি কিছু করতে পাচ্ছি না করতে পাচ্ছি না বলতে সময়ও পাচ্ছি না একে উঠতে দেরি হয়ে গেছে তারপরে না একটা বড় সমস্যায় পড়েছিলাম মোবাইলের সমস্যা খালি দেখাচ্ছে নো স্পেস নো স্পেস এইরকম একটা মারাত্মক সমস্যা কোনোভাবেই আমি কিছু ঠিক করতে পারছি না তারপরে ছেলের হাতে দিয়েছি ছেলে অনেকক্ষণ ধরে বসে বসে মাথা ঘামি ঘামিয়ে ঠিক করলো তো যাই হোক দেরি হয়ে গেল এই সমস্ত করতে করতে মোবাইল নিয়েই অনেকটা সময় নষ্ট হয়ে গেল তারপরে মাছগুলোকে দেখো আমি এখন পরিষ্কার করে নিয়েছি আমার এদিকে ব্রেকফাস্টও করা হয়নি সকালে উঠেছি যে একটু দেরি হয়ে গেছে তো তো চা চা নিয়েছি আর তার সাথে একটু মুড়ি খেয়ে নিয়েছি তো খিদে পাচ্ছে যে না রান্না টান্না সেই নিয়ে যখন দুপুরবেলায় খাবো খাবো সব সময় যে খেতে হবে রোজে যে ব্রেকফাস্ট করতে হবে এমন কোনো কথা তার কথা নেই মুখে কথাটা আটকে গেল আর কি বলো তো মাঝে মাঝে না একটু পেট ফাঁকা রাখা ভালো তো মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ছেলে বলছিল কি মা মাছের খোসাগুলো না পুরো ফেলবে না রেখে দেবে গোটা গোটা রাখবে তাহলে মাছটা বেশ বোঝা যাবে বড় আর খোসাটা ছাড়ালে মাছটা ছোট হয়ে যায় ভালো লাগে না কিন্তু কি বলো তো এই চিংড়ি মাছের না ওই ঘাড়ের দিকে দেখবে খোসাটাকে ছাড়ানোর পর কি একটা গোল মতন থাকে কালো মতন থাকে ওখানে ময়লা থাকে আর পেছন দিকে পিঠ বরাবর্তে একটা থাকে শিরা মতন তার মধ্যে ময়লা নোংরা থাকে তো সেইটাকে না ফেললে নয় তবে সব মাছের কিন্তু পাইনি আমি জানো তো ওই দেশলাই কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চেষ্টা করেছি দু তিনটে মাছের বেরিয়েছে আর বাকিগুলোর বেরোয়নি তো আমি আটখানা মাছ নিয়েছি দুবেলাতে আমরা খাবো তো সেই দুবেলা তো আমরা খাবো তার মধ্যে থেকে আবার নিজের মা বাবাকে দেবো ভাবছি দু পিস কেন তারা তো বলে দিয়েছে অলরেডি তোমাদের দাদা ভাই জিজ্ঞেস করেছিল বলে না না আমাদেরকে মাছ দিতে হবে না লাগবে না তো তবু আমি করছি আমি দু পিস দেবো দিয়ে বাকিটা আমাদের ম্যানেজ হয়ে যাবে অসুবিধা নেই আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি দেখো মাছ করার জন্য মাছটাকে চিংড়ি মাছটাকে খুব হালকাভাবে বানাবো আমি আর হালকাভাবে না বানিয়েও তো উপায় নেই কারণ কি তোমাদের দাদাভাই কিন্তু ঘরে ওই সর্ষে বলো পোস্ত বলো এগুলো বললে আনবেই না কি বলো তো ওর মতন খাওয়া দাওয়া আমি যদি বলি না যে মাঝে মাঝে সর্ষে দিয়ে মাছ করতে ভালো লাগে সর্ষে দেবো ও বলে না না কি দরকার সর্ষে খেলে পেট গরম হয় শুকনো লঙ্কাও ঘরে আনতে চায় না সর্ষেও আনতে চায় না ওই কখনো সখন ওই বাবার কাছ থেকে চেয়ে একটু শুকনো লঙ্কা নেই আমি আর কি করি অনেক সময় মা ইয়ে কাঁচা লঙ্কা শুকিয়ে যায় না সেগুলোকে আমি শুকনো লঙ্কা হিসাবে ব্যবহার করি তো দেখো মাছগুলো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সব কয়টা মাছকে একসাথেই দিয়ে দিয়েছি কারণ কি এমনিতেই তো টাইম একটা বাঁচানোর একটা ব্যাপার আছে তারপরে কি বলো তো চিংড়ি মাছ না খুব একটা গায়ে গায়ে লাগে না তারপরে খোসা যেহেতু আছে আমি ঘাড়ের দিকের খোসাটা একটু ছাড়িয়েছি পরিষ্কার করার জন্য আর বাকি সব খোসাই রয়ে গেছে দেখো এখানে একদিকে বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি আর বড় বড় করে পিস করে লঙ্কা কেটে নিয়েছি এটা মাছের ঝোলের জন্য আরেকদিকে কুঁচি কুচি করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি সেটা হচ্ছে বেগুন পোড়া করার জন্য তো বেগুনটা আমার পোড়া করা হয়ে গেছে তোমরা দেখেছো তো মাছটা করার বসিয়ে দিয়ে যখন একটু সময় পাবো সেই সময় আমি বেগুনটাকে ছাড়িয়ে নেব আর কালকে প্রচুর জামা কাপড় রয়েছে বাথরুমে সেগুলোকে ধুতে হবে কালকে তো ঘরে ঢুকেই তো মানে এমন ঘেমেছি সারা রাত হয়রান আমি মনে মনে আসতে বাড়িতে আসবার সময় ভাবছিলাম ঢুকে আগে স্নান করব তারপরে বাকি কাজকর্ম করব এখানে দেখো পেঁয়াজটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর আমি টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে পিঁয়াজটাকে লাল লাল করে ভেজে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবার পরে টমেটো দিলাম তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো তারপর মশলাটা কষে গেলে ঝোল দেবো দিয়ে মাছটাকে দেবো দিয়ে সেদ্ধ হয়ে গেলেই বেশ নামিয়ে দেবো খুব সিম্পল খুব সহজভাবেই বান্না আর কি তো যাই হোক খারাপ হয় না খারাপ হয় না তবে ওই রান্না করলেও কিন্তু একটু পোস্ত বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু পালি করতে নানা রকমভাবে কিন্তু ঘরে মশলা না থাকলে কি করবো বলো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ঠিকঠাক পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি ঠিকঠাক পরিমাণে কি আরও বেশি দিলে ভালো হয় কিন্তু অতটা তো আর দেওয়া যাবে না দেখো মাছ রয়েছে এর মধ্যে তো সবজি নেই আর এক আধা ঝোল দিলে পরে রান্নাটাই খারাপ হয়ে যায় আমার ইচ্ছা ছিল কিংবা ইচ্ছা ছিল বলতে বা আমার ভালো লাগে একটু গায়ে মাখা মাখা এই চিংড়ি আছে না বেশি ঝোল দেওয়া ঠিক নয় ভালো লাগে না তাহলে কিন্তু কি করব বলো তোমাদের দাদা ভাই আবার খিচখিচ করবে বলবে একটু ঝোল দাও নি খাবো কী দিয়ে তো যাই হোক পরে মনে পড়েছে আমার ওর জন্য তো পান্তা ভাত ছিল তো তো পান্তা ভাত খাবে আমাকে কিন্তু এত ঝোল না ঢাললেও হতো আর এখানে বেগুন পোড়াটাকে দেখো ছুলে নিয়ে বেগুনটাকে মেখে নিয়েছি ঘরে পাতা নেই ধনে পাতা থাকলে পরে না বেগুন পোড়াতে দেওয়া যেত টমেটোও নেই আবার তোমাদের দাদা ভাইকে টমেটো আনতে হবে আর ওইখানে না ভীষণ টেনশান করছি মানে আমি কিপটে না ও কিপ্টে বুঝতে পারি না ও কিন্তু নিজের মতন যখন মনে হয় নিজের মতন করে অনেক কিছুই আনে অনেক সময় বারণ না করলেও আনে তবে আমি যখন কিছু বলি তখন কিন্তু খুব হিসাব করে কেন কখন কেন শেষ হয়েছে ওই তো এনেছিলাম মাছ তো এনেছে অনেক অনেক মাছ আনা হয়ে গেছে ছ কেজি মাছ কিন্তু ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না তেলটা এনেছে যেহেতু অনেকটা তেল মানে এক লিটার তেলের বোতল এনেছে এবার রান্না করতে করতে দেখো মাছ ভাজতে গেলে তো তেল বেশি লাগে যদি শেষ হয়ে যায় সেই ভয়টা আবার আমি পাচ্ছি আবার তখন আমাকে বলবো এক লিটার তেল এনেছি কয়দিনে শেষ করলে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো যাই হোক আমি স্নান করে ছাদে চলে এসেছি আর স্নান করে ছাদে আস্তে আস্তে দুটো বেজে গেছে আর আলাদা করে না আমাকে ভয়েস দিতে হচ্ছে ভিডিওতে জানো তো আমাদের বাড়ির সামনে ওই যে পেছন দিকটা ওই দিকটা দেখতে পাচ্ছ ওইখানে একটা গলি আছে ওইটা হচ্ছে দাসপাড়া আর ওই দাসপাড়াতে এই সময়টাতে না কীর্তন হয় শীতলা পুজো তারপরে শীতলা পুজোর পরে শুরু হবে কৃষ্ণের পুজো মানে কীর্তন হবে তো আমি ঠাকুর ঘরে চলে আসলাম জামাকাপড় তো অনেকগুলোই ছিল কালকে তো তাড়াতাড়ি করে এসে স্নান করেছি বলে জামাকাপড় কিছুই ধুতে পারিনি তো আগে স্নান করে নিয়েছি আর মেয়ে ভীষণ কাজ ছিল মেয়েকে একটু দুধ খাইয়ে দিয়েছি করে দুধ বানিয়ে দুধ বিস্কুট কোনো রকম খাওয়ালাম তারপরে তোমাদের দাদাভাই কোলে নিলে ওকে তারপরে আমি স্নান করে বেরোলাম সেই সুযোগে এত চিৎকার করছিল আর ছেলে তো ঘুমিয়েই পড়েছে ঘরে ঢুকেই বিছানায় পড়েছে আমি বললাম আগে হাত পাটা ধো তারপরে শো তো যাই হোক ওরা ঘুমিয়ে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সন্ধে ছটা দুপুরবেলায় একটু আশা করেছিলাম ঘুমব শরীরটা সেইভাবে ঝাড়া দিয়ে ওঠিনি সকালে যদিও বা একটু দেরি করে উঠেছি তারপরেও কিন্তু মনে হচ্ছিলো দুপুরবেলায় একটু শুই কিন্তু শোব সেই সুযোগটা কোথায় আর তোমাদের দাদাভাই তো মানে ঘরে যেমন পরিস্থিতি হোক না কেন ঠিক ঘুমিয়ে পড়ে শুয়ে নেয় মানে মেয়ে ঘাড়ের উপরে উঠে নাচছে পিঠের মধ্যে পড়ছে তারপরও তার মধ্যে শুয়ে নিচ্ছে আবার আমাকে বলছে কি তুমি সামলাও তুমি দেখো তো আমি উপর ছিল লাফালাফি করছিল তো ওকে আমি নিচে নামিয়ে দিয়েছিলাম বলে বলে তুমি বিছানা ওকে আমি কী করে নেবো বলো তো বিছানাতে রয়েছি ও খাটের মধ্যে লাফালাফি করছো তো ঘুমো না ঘুমোলে একটা কথা তারপর বলে তাহলে তুমি নিচে নামো তো আমি নিচে নাম আমার ঘাড়ে উঠছে লাফাচ্ছে আমার একটুও ঘুম হয় না আমি পাই না ওভাবে ঘুমাতে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর যারা আমার ভিডিও নতুন দেখছো যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা টিপে দিও তাতে করে নতুন আপলোড করা ভিডিওগুলো সবার আগে চলে যাবে তোমাদের কাছে তো দেখো দুপুরের তো সেরকম কিছু ছিল না মানে চিংড়ি মাছ আর বেগুন পোড়া করেছিলাম তাই রাত্রেবেলা এখন কি করবো একটা সবজি করে নিচ্ছি আর করে নেব ডিম সিদ্ধ দুপুরবেলা তো বেগুন পোড়া আর মাছের ঝোল তাই আমার চিন্তা হচ্ছিলো ওতে খাওয়া হবে কি হবে না তাই দুপুরে আবার আমি ডিমের অমলেটও